ZEE5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবা, টেবিল কুর্সি সাহিবিও নাও ঢুকেছে বাড়িতে। ভালো ভালো, কিচ্ছার বাকি থাকলো না। গন্ডায় গন্ডায় নাটক, নভেল, খবরের কাগজ, মেয়ের মশমশি স্কুলে যাওয়া, বাবুয়ানি টেবিল। আমার ছেলেটাকে দেখছি বেজাত বেধর্মী না করে ছাড়বে না। এই ছোটটা বেধর্মী মানে কি রে? হারা, তোরা এই টেবিলে বসে খাস? হ্যাঁ। তোদের বাপও মানে বাবাও? হ্যাঁ। ঠাকুমা, তোমার ঘরে চলে না? ঘর? এই বাড়িতে আবার আমার ঘর? এখানে আসতে আমার ঘেন্না করে। ওভাবে বলছো কেন? মাঝে সকাল থেকে কত সুন্দরভাবে তোমার ঘরটা গুছিয়ে রেখেছে। ঘরই আমায় উদ্ধার করেছেন। আমার এই সাজানো সংসারটাকে ভেঙে এখানে উনি আমার ঘর গোছাতে এসেছে। নে চা। একটু জল খেয়ে নিন, অনেকটা রাস্তা এসেছেন। থাক, পুরো বয়সে ছেলেকে ভেন্ন করে দিয়ে এখন দরদ দেখানো হচ্ছে। সুবর্ণ, তোর মাকে বলে দে আমি প্রতিজ্ঞা করেছি তার হাতের অন্য জল আমি খাবো না। কেন? তুমি আমার মার হাতের অন্য জল খাবে না কেন? মা যে সেই সকাল থেকে তোমার জন্য নাড়ু বানিয়েছে। সুবর্ণ, বড়দের কথা বলে না। বড়দের কথা কোথায়? ঠাকুমাই তো আমায় বললো তোমাকে বলে দিতে। সুবর্ণ, তা তো কইবেই, বড়দের মুখের উপর কথা তো কইবেই। এটা তোদের শিক্ষের দোষ। দুটো মশমশি স্কুলে যাচ্ছে, বেটার ছেলেদের চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে বিলিতে শিখতে পারছে। আমাদের ঘরের শিক্ষা পাবে কোথায়? তোমরা ঠাকুমার কাছে বসো, আমি নিচে আছি। দাঁড়া, বলতো কি আছে? এই যে কি আছে? সুমনে এদিকে আয়, এদিকে আয়। বলতো তোদের জন্য কি নিয়ে এইছি হাতে করে? খেলে জম্মে ভুলবি না। বলতো কি আছে এতে? কাঁঠাল। কপাল আমার, ডিবে করে কাঁঠাল নিয়ে আইছি। শহরে থাকলে এই হয়। বলি কাঁঠাল দেখেছিস কখনো? দেখো না, কি আছে দেখো না। এই হাত ধুইছিস? ওর হাত ধোয়া নেই, আমার হাত ধোয়া। ও এই দেখো, উনি বাবারি বাবারি কি দোষী মেয়ে গো, কি দোষী মেয়ে। এই নে, দুজনে হাত পাত, দুজনে হাত পাত, দুজনে হাত পাত। বুড়ো বয়সে ছেলেকে ভেন্ন করে দিয়ে এখন দরদ দেখানো হচ্ছে। কেমন ডাগর ডুগুরটি হয়েছে মেয়েটি। এখন একটা রাঙা টুকটুকে বরের সঙ্গে বিয়ে দিলে কেমন ভালো লাগতো। তা নয়, মা চাইছেন বিদ্যেধারী করতে। সুবর্ণ, এদিকে আয়, এদিকে আয়, এখানে বস বস। আরে সুবর্ণ, তোর বিয়ে করতে ইচ্ছে করে না? বিয়ে? হ্যাঁ, একটা রাঙা টুকটুকে কার্তিকের মতো বর হবে, তোকে কত ভালোবাসবে, কত জিনিসপত্র আনবে। না না কেন শুনে? আমরা তো জানি মেয়ে বড় হলে, পাত্রস্থ না হলে মায়ের রাতের ঘুম চলে যায়। এ মেয়ে মানুষের সবই আলাদা। সুবর্ণা এখনো বিয়ের যোগ্য হয়নি, ও এখনো ছোট আছে। ছোট আছে? এরপর ছাদ ফুঁড়ে বেরোলে তবে মেয়ের বিয়ে হবে? এমন বাড়ন্ত চেহারা, এরপর বিয়ে দিতে পারবে, কোথায় ঘরের কাজ শেখাবে তা না ড্যাং ড্যাং করে স্কুলে পাঠানো হচ্ছে। এমন করে মানুষ করলে মেয়েকে বিয়ে দিতে পারবে? মানুষ তো করতে পারবে। দেখো আমি পরিষ্কার কথা বলে রাখছি, এবার আমি আমার নাতনির বিয়ে দেব, সামনে রক্ষা নেই। না, সুবর্ণ এখন পড়বে। ও বাবা, হোস কত! বলি এই বংশের তো একটা মান সম্মান বলে কথা আছে নাকি? বলি এই বংশের কোন মেয়ে এই বয়স অবধি আই পড়ে থেকেছে? সেটা বংশের সম্মান না লজ্জা, একবার ভেবে দেখেছেন? কি কি বললে তুমি? কি রে সাধন, কি কথা মা, কি কথা! শুধু বেশি এই মায়ের শিখতে থাকলে ছেলে মেয়ে তাতির উপরে যাও। কতক্ষণ তুই দেখছি হয়েছিস তোর বাপের মতন, বিপদে পড়লি সদু পিসি নে ধর দেখিনি। আমি আজই নবকে বলবো, তুই তোর মেয়েকে সারা জীবন গলায় বেঁধে রাখতে চাস না বেঁধে দিতে চাস? হয় তুই তোর মেয়েকে আমার সঙ্গে দে, না আমাকে ভুলে যা। ভুলে যা তোর মা বেঁচে আছে বা কোনোদিন ছিল। সুবর্ণ কোথাও যাবে না, আমার কাছে থাকবে। এই তো আমি ঠিক জানি তুমি এসে গেছো, দেখি পা দাও। দূরের বাইরে থেকে তোমার গলা পাচ্ছি। বলি বউয়ের গলা শুনতে গেলে তো পাশে বসেও কান পাততে হয়, এ আমার মামির গলা না হয়ে যায় না। খুব তো ঠেস দিয়ে কথা কইতে শিখেছিস। বলি বরে ফিরিয়ে নিয়ে যাবার পর থেকে মামির কথা আর মনে পড়ে না। তো কি করবো বলো মামি, সংসার নিয়ে এমন আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছি যে দম ফেলার সময় পর্যন্ত পাই না। হাসালি শুধু, ছেলেপুলে সংসার মায় বরটা পর্যন্ত সতীনের, আর তুই সময় পাস না। তা কি করবো বলো মামি, ফেলে তো আর দিতে পারি না। যাকে যাকে যাক, তুই এই পড়েছিস, খুব ভালো হয়েছে। কবরাজের মেয়ের কথা শুনতে শুনতে তো গলা আমার শুকিয়ে গেল। এক ঘটি জল দে তো। ওমা, সে কি, তুমি এসে থেকে জল খাওনি? জল দেখে নিব। ঠাকুরজি, আমি কিন্তু তোমার মামিকে জল মিষ্টি দিয়েছিলাম, উনি আমার হাতে খাবেন না। আমি জানি তুই দিয়েছিস, তোর হাতে জল মিষ্টি খাবে অমন ভাগ্য করে সে আসেনি। চল দেখিনি, চল। মামি, এই নাও সন্দেশ, আমি এনেছি যদু ময়রার দোকানে। এ তোমার বউয়ের হাতে করা নয়। বলি মামি, তুমি কি করেছো গো? ভাড়ারে গিয়ে দেখলুম তুমি এখানে পুরো বাগানটাই তুলে এনেছো। তা কি করবো, আমার জুতো পরা স্কুলে যাওয়া সব নাতি নাতনি, তাদের জন্য তো দেশ গা বয়ে আনবই। বারুইপুরের বাণুজ্যদের মেয়ে জীবনে কাঁটাল দেখেনি। আরে বাবা, 10 বছর বয়স হলো, কারোর চিন্তা নেই বিয়ের। তোমার নাতনির বিয়ের কথা বাদ দাও তো, তাতে তোমার বড় নাতির বিয়ের কথা ভাবো। 18 বছর বয়স তো হলো। আমার চেনা খুব বড় বংশের মেয়ে আছে, আমার সতীনের দিককার, একেবারে খাঁটি বনেদি বাড়ি, জন্মস্থল চাঁদ সূর্যের মুখ পর্যন্ত দেখেনি। এই 8 পেরিয়ে 9 পড়বে। ঠাকুরজি, চাঁদ সূর্যের মুখ দেখেনি, মেয়ে চোখ ফুটেছে তো? ও কি কথা বউ, চোখ ফুটবে না কেন? না বললেন না চাঁদ সূর্য দেখেনি, তার মানে তো অন্ধই করে রেখেছে। তা শখ করে অন্ধ করে রেখেছে, এমন মেয়ে সাধন কি করবে? আমি জানতাম ছেলের বউ উনি আনবেন সরস্বতী, একটা অনর্থ না করে দেখছি যাবে না। তা অনর্থ কি আছে মা, আমি তো বেশি কিছু চাইনি। এমন একটা মেয়ের সঙ্গে সাধনের বিয়ে হবে যে একটু আধটু অন্তত লেখাপড়া শিখেছে, কথাবার্তা বলতে পারে। আর তাছাড়া সাধনের বিয়ে নিয়ে এখন এত তাড়াহুড়োর কি আছে? আগে ভালো করে লেখাপড়া শেষ করুক, রোজগারপাতি করে নিজের পায়ে দাঁড়াক, দায়িত্ব নিতে শিখুক, তারপর না হয় একটা মেয়ে সারা জীবনের ভার নেবে। কি বললো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।